হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল অল অ্যাবাউট প্রফিট যেখানে আমরা করে থাকি প্রফিট রিলেটেড কিছু কথা তো চলুন এই ভিডিওটি বেশি লম্বা না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি চালু শুরু আরম্ভ করা যাক তো বন্ধুরা রাজ্য পুলিশের শীঘ্রই নিয়োগ হচ্ছে চোদ্দো হাজার এই এই নিউজটা তো তোমরা সকলেই পড়েছ কিন্তু তোমরা কি জানো তোমরা তো থামনেলে দেখলে যে আমি ওখানে লিখেছি ছাব্বিশ হাজার চারশো পুলিশ নিয়োগ হচ্ছে এই রাজ্যে তাহলে কোনটা সঠিক এবং কোনটা মিথ্যা তো তোমরা যে এই নিউজটা পড়েছো এটা কতটা সত্যি বা এটা কি ফেক নিউজ না বন্ধুরা এটা ফেক নয় কিন্তু এটা পুরোপুরি সত্যও নয় এটা পুরোপুরি সত্যও নয় এটা পুরোপুরি মিথ্যাও নয় আমি কেন এটা প্রমাণ করে দিচ্ছি এবং তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা তোমরা অবশ্যই যে নিউজটা দেখেছো যে চোদ্দো হাজার পুলিশ কর্মী নিয়োগ হচ্ছে অনেক শীঘ্রই রাজ্যে যেটা চরম সুখবর তোমাদের জন্য যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশে কোয়ালিফাই করতে নি যারা এখন পর্যন্ত কোনো কম্পিটিটিভ পরীক্ষায় উত্তীর্ণ হতে নি তাদের জন্য তাদের জন্য কিন্তু চরম সুখবর তারা এখন থেকে প্রিপারেশান নিতে শুরু করো এখন থেকে না প্রিপারেশান নিতে গেলে কিন্তু তোমরা আবার সেই বিফলতার সম্মুখীন হবে তাই আমি তোমাদেরকে একটা অ্যাডভাইস দিচ্ছি দাদা হয়ে যে এখন থেকে পড়াশোনা চালু করে দাও তাহলে কিন্তু তোমরা অতি সহজেই কিন্তু এই এক্সামগুলো ক্র্যাক করে যাবে তো যেটা বলছিলাম যে ছাব্বিশ হাজার চারশো পুলিশ কর্মী নিয়োগ হতে চলেছে রাজ্যে সেই খবরটা একটু তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি তো তোমরা একটু দেখে নাও এখানে কি বলা রয়েছে আমি পুরো নিউজ ডব পড়ছি না পুরো নিউজ পড়লে অনেকটা ভিডিওটা লম্বা হয়ে যাবে আমি চাইছি না ভিডিওটা বেশি লম্বা করতে তো তোমরা এখানে দেখে নাও পুলিশের ঘাটতি অর্ধেকের বেশি মেটানোর লক্ষ্য স্থির করেছে রাজ্য সরকার সম্প্রতি স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন চব্বিশ হাজার কনস্টেবল ও দু এসআই নিয়োগ করা হবে এর ফলে প্রশাসনের চাপ কমবে তো তোমরা এখানে ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছ যে চব্বিশ হাজার কনস্টেবল হ্যাঁ বন্ধুরা চোদ্দো হাজার নয় প্রায় চব্বিশ হাজার কনস্টেবল নিয়োগ হবে এই রাজ্যে অতি দ্রুত তো তোমরা গামছা বেঁধে একেবারে প্রিপারেশনে নেমে যাও মাঠে নেমে যাও তোমাদেরকে এই চাকরিটা হাতের মুঠো নিয়ে আসতে হবে হ্যাঁ বন্ধুরা চব্বিশ হাজার কনস্টেবল এবং দু হাজার চারশো এসআই নিয়োগ হবে বন্ধুরা খুব জলদির মধ্যে রাজ্য পুলিশের রাজ্য পুলিশ নিয়োগ বোর্ড সূত্রে খবর বিভিন্ন পদ মিলিয়ে ঘাটতি ছিল পঁয়তাল্লিশ হাজার কর্মী বুঝতে পারছো পঁয়তাল্লিশ হাজার কর্মী কম ছিল পুলিশের পদ সহ সংখ্যাটা প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি ছিল সেই নিরিখে তিন বছরে কনস্টেবল ও এসআই মিলিয়ে ছাব্বিশ হাজার পদে নিয়োগ হলে অর্ধেকের বেশি শূন্য পদ পূরণ হবে পুলিশ দিবসে রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র জানিয়েছেন এই মুহূর্তে কলকাতা রাজ কলকাতা এই মুহূর্তে কলকাতা ও রাজ্য ফোর্স মিলিয়ে এ রাজ্যে পুলিশের সংখ্যা প্রায় তিন লক্ষ এর মধ্যে এক লক্ষ পাঁচ হাজার সিভিক ভলেন্টিয়ার তিরিশ হাজার হোমগার্ড রয়েছে পুলিশের শূন্যপদ পূরণে সুপ্রিম কোর্টেরও নির্দেশ রয়েছে তাই দ্রুত সেই পদ পূরণে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার তো তোমরা এখানে ক্লিয়ারভাবে খবরটা পড়লে এবং জানলে খুব জলদির মধ্যে কিন্তু তোমাদের পুরো যে নিয়োগ প্রক্রিয়াটা সেই নিয়োগ প্রক্রিয়াটা হবে এবং তোমাদের যে ভ্যাকেন্সিগুলো বাকি রয়েছে সেগুলো পূরণ করতে চলেছে রাজ্য তো তোমরা একেবারে রেডি থাকো যাদের বয়স শেষ হয়ে গেছে তারা অন্য কিছু অল্টারনেটিভ ট্রাই করো এবং যাদের বয়স বেঁচে আছে তারা কিন্তু এইটা এই সুবর্ণ সুযোগটা হাতছাড়া করো না খুব জলদির মধ্যে ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে কিন্তু একটা বিজ্ঞপ্তি পাবে যে বিজ্ঞপ্তিতে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের নিয়োগ আবার চালু হয়ে যাবে তোমরা দেখে নিও আমি বললাম এই কথাটা কিন্তু মিলিয়ে নিও তোমরা ভালোভাবে প্রিপারেশান চালিয়ে যাও এই ভিডিওটা এতটুকুই ছিল যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এই যে এই নিউজটা এই নিউজটা অনেক ইউটিউব চ্যানেল বলছে বর্তমান পত্রিকায় তো আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলছিলাম যে এটা ফেক বলছে অনেক ইউটিউবার যে এটা বর্তমান পত্রিকায় এটা তোমরা দেখতে পাচ্ছ যে এটা কলম পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছে অবশ্যই আজকে এটা কোনো বর্তমান বা আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়নি এটা তোমরা ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছ এটা ফেক নিউজ নয় এটা একটা অথেন্টিক নিউজ আমি আজ দুপুরের মাথায় একটা নিউজ বানিয়েছিলাম যেটা বলেছিলাম যে এটা কিন্তু কোনো বর্তমান বা আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়নি আমি নিউজের সত্যতা যাচাই করে আরেকটা ভিডিও বানিয়ে দেব তো এই ভিডিওটা আমি তোমাদের জন্য নিয়ে এলাম তো অবশ্যই ভিডিওটা আশা করছি ভালো লেগেছে তোমাদের তো এত পরিশ্রম করছি তোমাদের জন্য একটু লাইক করে দেবে ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ততক্ষণের জন্য টাটা বাই বাই জয় হিন্দু ভালো থাকবেন